মহরম আসলে যারা এই শরীর থেকে রক্ত ছড়ায় তাজিয়া পাকায় মিছিল বের করে তাদেরকে বলছি আল্লাহর কসম আপনি মহরম মাসে এগুলো করবেন একটা হাদিস একটা কোরআনের আয়াত দেখান আপনি তো নতুন করে ইসলাম বানাতে পারেন না কি বলেন মহরমের যে 10 তারিখের ঘটনা আমরা কারবালা বলে চালিয়ে দেই এই ঘটনা কিন্তু বিশ্বনবীর ইন্তেকালের 50 বছর পরে এর আগে এতদিন পার হয়ে গেল সাহাবায়ে কেরাম কি মহরম পালন করে নাই সাহাবীদের মহরম পালন ছিল বিশ্বনবী মদিনাতে যাবার পরে দেখলেন এরা ইহুদিরা একটা করে রোজা রাখে জিজ্ঞাসা করলেন রোজা রাখো কেন ওরা বলে রোজা রাখি মুসা নবীকে আল্লাহ এদিন সাগর পার করে দিয়েছিলেন আর ফেরাউনকে তার বংশ সহ ডুবিয়ে মেরেছিলেন দল বংশ সহ মোসানবী শুকরিয়া আদায়তে রোজা রেখেছিলেন এই জন্য আমরা মোসানবীর উম্মত দাবি করার কারণে রোজা রাখি নবীজি বললেন তোমাদের চাইতে আমি মোসানবীর বেশি হকদার কারণ এক নবী আর এক নবীর ভাই সুতরাং এই হিসাবে আমার অধিকার বেশি তোমরা যদি মোসানবীর আদর্শে অনুপ্রাণিত হয়ে শুকরিয়া আদায় করার জন্য রোজা রাখো আমিও রোজা রাখবো সাহাবায়ে কেরাম এসে বলেন হে নবী আপনি রোজা রেখেছেন ভালো কাজ কিন্তু সাহাবীদের কথা শোনার পরে নবীজি বললেন ভালো কাজ বুঝলাম তোমরা প্রশ্ন করো কিসে সাহাবীরা সূরা মায়েদার 51 নম্বর আয়াতটা তেলাওয়াত করে প্রথমে শোনালেন নবীজির সাহাবীদের অভ্যাস ছিল যে যত গরম হোক যত উচ্চ বাচ্চ করুক কোরআনের আয়াত পড়লে তারা ঠান্ডা হয়ে যেত কারণ তারা বুঝত যে কি বলতে চাচ্ছে আর আমরা তো কোরআনের আয়াত না এমনকি যদি এখন বানিয়ে বানিয়ে আরবিতে গালি দেয় তাও মনে করবো যে হুজুর মনে দোয়া করছে বিশ্বনবী বলেন সাহাবায়ে কেরাম সূরা মায়েদার 51 নম্বর আয়াত কি পড়ো দেখি হযরতে কাব ওবাই ইবনে কাব সুন্দর কণ্ঠের অধিকারী তিনি তেলাওয়াত করলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাতাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين এটা নতুন তথ্য এখানে আছে একটু খেয়াল করে আল্লাহ তাআলা বলেন যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি ঈমানের দাবি আমাদের আছে না নেই আমাদের জন্য আয়াতটা ঈমানের দাবি যারা করো তাদেরকে বলছি লা তাতাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া ইয়াহুদি নাসারাদেরকে কোনোদিন বন্ধু রূপে গ্রহণ করবা না এতটুকু আল্লাহ বলে শেষ করে দেননি বাদুহুম আউলিয়া ও বাদ কারণ তারা একে অপরের বন্ধু এখান থেকে যে গবেষণার বিষয়টা যতদিন পর্যন্ত ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু মাজুসিয়েরা একে অপরের সাথে বন্ধুত্ব করে মুসলমান ধ্বংস করার জন্য এক না হবে ততদিন ওদের সাথে বন্ধুত্ব করা চলাফেরা করা ব্যবসা বাণিজ্য করা লেনদেন করা যায় আছে কিন্তু ওরা যখন এক হয়ে মুসলমান ধ্বংস করার জন্য ঐক্যবদ্ধ হবে তখন ওদের সাথে কোনো লেনদেন আত্মীয়তা বন্ধুত্ব চলাফেরা সব হারাম এখন বাস্তবে আপনি এই মহররম মাসে তাকান এই পৃথিবীর বিশ্ব সন্ত্রাসী এই নরেন্দ্র মোদী থেকে শুরু করে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু এই যতগুলো বড় বড় দায়িত্বশীল পৃথিবীতে পালন করছে ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে সবাই কিন্তু এখন মুসলমান ধ্বংস করার জন্য এক এখন আর ওদের সাথে বন্ধুত্ব চলাফেরা আত্মীয়তা লেনদেন করা জায়েজ নেই এই আয়াত যদি আপনি মানতে চান হ্যাঁ ওদের সাথে চলাফেরা বন্ধুত্ব ওঠা বসা আত্মীয়তা করা যাবে না তা না যাবে কিন্তু যারা ওরা একে অন্যকে মুসলমান ধ্বংস করার জন্য সাহায্য না করে এই জন্য বাদুহুম আউলিয়া ও বাদ দিয়েছে কারণ ওরা একে অপরের বন্ধু যতক্ষণ বন্ধু না হবে ততক্ষণ তুমি তাদের সাথে চলাফেরা করো আজ বিশ্বের 57টা মুসলিম রাষ্ট্রের যারা দায়িত্বে আছে তাদের উচিত এই আয়াতটা একটু ফলো করা সাহাবীরা এই ইঙ্গিত দিয়েছিলেন হে নবী ওদের সাথে বন্ধুত্ব করা নিষেধ করেছেন আল্লাহ কারণ ওরা একে অপরের সাথে এখন বন্ধুত্ব করে আমাদের টাইট করার জন্য সব এক
এই মদিনাতে ইহুদি আছে, খ্রিস্টান আছে, মাজুসি আছে, এই সব এখন এক হয়ে আমাদের বিরুদ্ধে আছে। সুতরাং ওদের সাথে অনুসরণ করা, অনুকরণ করা এ আয়াত অনুযায়ী জায়েজ নেই। এরপরে যদি আপনি ওদের অনুসরণ করে রোজা রাখেন, ওদের অনুসরণ যদি কেউ করে আল্লাহ তাদেরকে ওদের মতোই বানিয়ে দেবে। আয়াত থেকে শ্রবণের পরে নবীজি ওই সময় ঘোষণা দিয়েছিলেন, সাহাবীরা আগামী বছর রোজা রাখবা ঠিক, কিন্তু দুইটা করে, মান তাশাব্বাহ বিকওমিন মিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার সাদৃশ্য মিলে যাবে কিয়ামতের দিন আল্লাহ তাকে তার সাথে হাসর করাবে। সুতরাং ওরা রোজা রাখে একদিন, ওদের সাথে যেন মিলে না যায়, আগামী থেকে একদিন না দুই দিন রোজা রাখবা, হয় নয় দশ অথবা দশ এগারো। এখান থেকে আপনি মহরমে কি নিতে পারেন, ওদের ইবাদতের সাথে রোজার সাথে মিলে যাচ্ছে, এই জন্য যদি রোজা রাখা জায়েজ না হয় তাহলে একদিন না কয় দিন বলেন, ওদের ইবাদতের সাথে মিলে যায় তাই সাদৃশ্য হয়ে যায় বলে ওদের মতো করে রাখা জায়েজ নেই, তাহলে ওদের সাথে আত্মীয়তা করা জায়েজ হয় কোন আয়াত দিয়ে? ওই যে মহরম মহরম পালন করে, এইটাই তো আসল মহরম। কারবালা ইমাম হোসাইন জীবন দিয়েছেন এই নিয়ে অনেকে আক্ষেপ করে, মনে করে আমরা পরাজিত হয়েছি, শোচনীয় পরাজয় বরণ করেছি, না কখনো না, কারবালার ঘটনাটা পরাজয় না, এটা হচ্ছে বিজয়। আসতে পারো তাবুর ভেতরে যখন সব একটা একটা করে যায়, মারা যায়, শহীদ হয়ে যায়, ইমাম হোসাইনের স্ত্রী এসে বলে, এই যে ছোট্ট সন্তানটার দিকে তাকান, আমি স্তন দিয়েছিলাম, আমার স্তনে কোনো দুধ নেই, আমি জহব্বা দিয়েছিলাম, জহব্বায় কোনো রস নেই, খাবার নেই, ঘরে পানি নেই, আপনি আমার এই সন্তানটা অ্যাসিড বাহিনীর কাছে ওই যে ফরাত নদীর তীর দখল করে আসে, ওদের ওই কোলটা একটু উন্মুক্ত করে দুই ফোঁটা পানি নিয়ে আসেন, তোমার নিজের জন্যে, স্ত্রীর জন্যে নাই, যে মাসুম বাচ্চাটার জন্যে যান। আলী আসগরকে হাতে করে তিনি গেলেন, ডাক দিয়ে বললেন, ইয়াজিদ বাহিনী আমার জন্য না, আমার স্ত্রীর জন্য না, আমার এই মাসুম বাচ্চাটার জন্য দুই ফোঁট পানি তোমরা দাও। শুধু ঘটনার সঙ্গে কান্নাকাটি করা না, এখান থেকে কিছু নেওয়া লাগবে। আজকে ইয়াজিদ বাহিনীর পক্ষ থেকে আওয়াজ এলো, ইমাম হোসেন পানি তোমাকে দেব, কিন্তু তুমি যার জন্য পানি দাও তাকে দেখাও, তুমি নিজের জন্য পানি চাও না সন্তানের জন্য, ওইটা আমরা দেখব। ইমাম হোসাইন সঙ্গে সঙ্গে আলী আসগরকে উঁচা করে ধরলেন, ওপার থেকে একটা তীর এসে একবারে বুকের ভেতর দিয়ে বের হয়ে গেল, সন্তানটা সঙ্গে সঙ্গে কান্না ঠান্ডা সব বন্ধ হয়ে গেছে। ওখান থেকে নিয়ে গেলেন স্ত্রীর বাড়িতে, তাবুর ভেতরে বললেন, এই নাও তোমার সন্তান, পৃথিবীতে আর কোনোদিন পানি পানি বলে তোমার বিরক্ত করবে না, জান্নাতের শরবত খেয়ে সে বিদায় নিয়েছে। এই কঠিন মুহূর্তে খাবার নেই, পানি নেই, যখন পায় পর্যন্ত রস নেই, ইমাম হোসাইনের স্ত্রী ওই সময় তাবুর ভেতর থেকে তরবারিটা নিয়ে স্বামীর হাতে তুলে দিয়ে বলে, স্বামী আর কার জন্য অপেক্ষা করেন, কার জন্য আপনি এখন আর অপেক্ষা করবেন, ওরা তো একটা একটা করে সবগুলোকে শহীদ করে দিয়েছে, বাকি এখন আপনি আর আমি, এই মুহূর্তে আর কারোর জন্য অপেক্ষা করা দরকার নেই, কলিজার টুকরা সন্তান পর্যন্ত যখন পানির অভাবে ছেড়ে বিদায় নিয়েছে, যান তরবারি নিয়ে ফায়সাল্লা করেন। এ পর্যন্ত শোনার পরে আপনার কি মনে হচ্ছে বলেন তো, আজও বাংলার জমিন সহ পৃথিবীতে যারা কারবালা তৈরি করতে চাচ্ছেন, আপনারও আর বসে থাকার সময় নেই, ইমাম হোসাইনের মতো তরবারি নেওয়ার সময় হয়ে গেছে, এইটার নাম কারবালা। পৃথিবীর এখন জ্বলন্ত কারবালার নাম কাশ্মীর, এর পক্ষে বিপক্ষে কোনো কথা ওর নেই, ও হাই হোসেন করে শরীর থেকে রক্ত ঝরায়, এক এক ফোঁটার রক্তের জবাব দেওয়া লাগবে। কে বলেছে আপনাকে শরীর থেকে রক্ত ছড়াতে, নিজের হাতে নিজেদেরকে ধ্বংস করে দিও না, এটা কোরআনের আয়াত সূরা বাকারায় আছে, এটা না মেনে যারা এই কাজ করে অবশ্যই এরা কোরআন বিরোধী।
মুসলমানের জন্য পৃথিবীর যত দুঃখজনক ঘটনা হোক তিন দিনের উপরে কোনো শোক নেই শেষেই হোক ইমাম হোসেন আজ 1500 বছর আগে শহীদ হয়েছে আপনি এখন শোক পালন করেন কোন আয়াত দিয়ে কোন হাদিস দিয়ে বলেন যে মহরম পালন করে কি পালন করেন আপনি মহরম যদি পালন করতে চান ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্যগুলো বন্ধ করে দিন ওরা শোক ভিত্তিক অর্থনীতি জারি করেছে ওটা বন্ধ করে যাকাত ভিত্তিক অর্থনীতি জারি করেন এটার নাম মহরম ওরা অন্যায় করতে করতে দেওয়ালে পিঠ ঠেকে যখন যায় তখন ইমাম হোসাইন তরবারি হাতে নিয়েছে সুতরাং আজ আমাদের দেওয়ালে প্রায় পিঠ ঠেকেই গেছে কথা বলেন এখন উচিত হচ্ছে যদি আপনি মহরম পালন করে কারবালার মর্যাদা দিতে চান যে যেখান থেকে আসেন ওই অবস্থায় আপনার যা আছে নিয়ে বের হয় এসব নেই হাই হোসেন হযরত ওমর কেও তাই মহরম মাসের 1 তারিখে শহীদ করা হয়েছে কোনদিন তো আপনার মুখে হাই ওমর শুনি না কোনদিন বলেছেন হাই ওমর মহাবীর আমির হামজা নবীজির চাচাকে এই মাসেই শহীদ করা হয়েছিল কোনদিন তো আপনি হাই হামজা করেন না হযরত হোসাইনের চাইতে হাসানের চাইতে ওমরের দাম আল্লাহর কাছে বেশি না কম অনেক বেশি হযরত হাসান হোসাইন কে জান্নাতের গ্যারান্টি সার্টিফিকেটে দুনিয়ায় আল্লাহ দেয়নি ওকে দিয়েছে কি বলেন না কেন তাহলে ওমরের মর্যাদা মূল্য এই পৃথিবীতে আমার আল্লাহর কাছে কত বেশি যার নিজের একক সিদ্ধান্তের উপরে কোরআনে কারিমের 13টা আয়াত আল্লাহ নাযিল করেছে জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত জিন্দা মানুষ দুনিয়াতে যারা 10 জন তাদের ভিতরে 2 নাম্বার তিনি তার জন্য কোনোদিন আপনার হাই হোসেন হাই হামজা হাই ওমর নেই আপনি হোসাইনকে নিয়ে মাতামাতি করেন আমি নিষেধ করি না কিন্তু তিনি যে তরবারি হাতে নিয়েছিলেন কোন সময় সেই সময় এখন বাংলাদেশে এসে গেছে জালেমরা পৃথিবীতে একটা একটা করে আজ আমাদের সবগুলো বিদায় করে দিল এখন আর বাকি আছে কি এখনো যদি আপনি বের হওয়ার সময় বের করতে না পারেন কিসের কারবালা পালন করেন বলেন আমি নিজে নামতে পারলাম না দুঃখিত এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকে আমার মনে হয় আপনার মগজে সমস্যা আছে অবশ্য ঠিক সবই তো বন্ধ করে দিয়েছে ইমাম হোসাইনের সন্তান সহ সবগুলো বিদায় করার পরে তিনি স্ত্রীর হাত থেকে তরবারি পেয়েছিলেন আমাদের ওই ইসলাম পন্থী যারা একটা একটা করে সব বিদায় হয়ে যাচ্ছে ইসলামের কথা বলতে গেলেও বাধা দিচ্ছে কথা বলেন এই অবস্থায় তো আপনার ইমাম হোসাইনের মতো একটা গঞ্জর দেওয়া দরকার তিনি একবার তাবুর বাইরে এসে তরবারি হাতে নিয়ে শুধু আল্লাহু আকবার বলেছিলেন যা ছিল ফরাত নদীর তীরে ইতিহাস সাক্ষী অন্তত কিছু না হোক তাদের কম্পন তৈরি হয়েছিল আজ বাংলাদেশের 96% মুসলমান যা হচ্ছে আমার মনে হয় 1500 বছর আগের কারবালার সাথে 100% মিলে গেছে এখন আলী আসগারও ছাড় পাচ্ছে না 5 বছরের আলী আসগার ক্লাসে যায় ক্লাস 1 এ পড়ে মক্তবে পড়ে সেখান থেকে ধরে জেমবি সঙ্গী বানিয়ে দিচ্ছে অস্ত্র দিয়ে মামলা দিয়ে দিচ্ছে এই কঠিন অবস্থা থেকে যদি এখন কারবালা পালন করতে চায় ইমাম হোসাইনের জীবনটা আপনার জীবনের সাথে মেলানো লাগবে এগুলো না করে যারা ওই ভণ্ডামি করে তাদের এই ভণ্ডামির মুখোশ খুলে দিলাম এখন আপনি যা মনে করেন করবেন